নেই পালতলা নৌকা, নেই কোনো বৈঠা। পেশায় তারা মাঝি নন, তবুও দিন রাত জলে ভেসে বেড়াচ্ছেন। হাতে তৈরি বাঁশের ভেলায় পার করছেন যাত্রীদের, প্রায় ১২ ঘন্টা পরিষেবা দিয়ে যাচ্ছেন। মোটর গাড়ি, সাইকেল, নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া, নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিমিষেই পেরিয়ে যাচ্ছেন। ছবিটা পুরুলিয়ার আরশা ব্লকের বামুনডিহা ও কাঁটাবেড়া গ্রামের মাঝে অবস্থিত কাঁসাই নদীর। প্রায় ৭ বছর নদীর ওপর পাকা সেতু তৈরির জন্য শিলান্যাস হয়েছিল, কিন্তু কাজ হয়নি। তারপর চাঁদা আদায় করে অস্থায়ী বাঁশের সাঁকো গড়ে পারাপার শুরু করেছিলেন, কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টিতে জলের তোড়ে সেটাও ভেঙে যায়। তাই গ্রামের কিছু যুবক এগিয়ে আসেন, ভেলায় ভেসে চলে নদী পারাপার। রীতিমতো তারা বাঁশের ভেলা তৈরি করে বাইক এবং সাধারণ মানুষরা এই নদী পারাপার করছে। যদিও স্থানীয়দের অভিযোগ রয়েছে যে এই রাস্তা, এই নদী উপরে যে সেতু, সে সেতু যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ না তাদের যে সমস্যা, সে সমস্যা দূর হবে না। সমস্যা তো প্রচুর সমস্যা, যেমন আমাদের চাষ রোড বোকারো, এই যে যাতায়াত, আমাদের সামান্য ছোট ছোট বিজনেস নিয়ে অনেকেই ব্যস্ত থাকেন, কিন্তু বর্ষাকালটা খুবই অসুবিধা। এভাবেই নিত্যদিন প্রায় ৫০,০০০ মানুষকে পারাপার করতে হচ্ছে। কাজে কোনো ধরা বাধা টাকা পয়সা নেই, খুশি হয়ে যে যা দেন তা দিয়েই সংসার চলছে। কতক্ষণ জলে থাকেন এইভাবে? সকাল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত ২০ টাকা ২৫ টাকা জাল যেমন দেয়। কজন আছেন আপনারা? আমরা ১০ জন আছি, আমরা পারাপারি করি, আজকে ৫ জন কালকে ৫ জন এইভাবে। যেমন যাতায়াত হয়ে যেমন কোনো অসুবিধা হয় নাই, সেই কারণে জানা গেছে পুরুলিয়ার এক নম্বর ও আরশা ব্লকের সংযোগকারী কাঁসাই নদীর ওপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস হয়েছিল ৭ বছর আগে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। প্রস্তাবিত সেতু নির্মাণের ডিটেলস প্রজেক্ট রিপোর্ট অনুযায়ী বিপুল অর্থ খরচ হওয়ায় তা থমকে যায়। যখন টাকার অঙ্কটা অনেকটা বেড়ে যায়, তখন ফিনান্স ডিপার্টমেন্টে সেই সময় পাঠিয়েছিলাম, ফিনান্স ডিপার্টমেন্টে তখন সেটা স্যাংশন করতে দেরি করার জন্য কিন্তু কাজটা এইভাবে থেমে যায়। থেমে যাওয়ার পরে আমরা চেষ্টা করেছি, কিন্তু ফিনান্স থেকে ওটার অ্যাপ্রুভেল না পাওয়ার কারণে এটা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। পরবর্তী ক্ষেত্রে আবার এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল নেতা মন্ত্রীরা ব্যস্ত নিজেদের পকেট ভরতে, কটাক্ষ বিজেপি। তৃণমূলের নেতা মন্ত্রীরা ব্যস্ত আছে নিজের পকেট ভরতে, মানুষের চিন্তা কে করবে? এই সরকার পুরোপুরি ব্যর্থ আছে মানুষকে সেবা দিতে। বছর ঘুরলেও মেটেনি পাকা সেতুর দাম, ভরা মরশুমেও ভেলা ভেসেই চলছে ঝুঁকির পারাপার। মানুষগুলির ভোগান্তির কি কোনো সুরাহা করা যাচ্ছে না? আগামী দিনে এই সমস্যা কবে দূর হয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ক্যামেরা শওকতের সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।